আসসালামু আলাইকুম, জব হেল্পলাইন বিডি থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। ধারাবাহিককে আপনাদের রিকোয়েস্টে যে ভাই চলতি মাসের যে সার্কুলারগুলো হয় সেই প্রত্যেকটা সার্কুলার যদি আমাদের রেসপন্স করতেন সেই বিষয়গুলো অনেক ভালো হতো। তো সেই রিকোয়েস্টে কিন্তু 35টি প্রতিষ্ঠানে চলমান যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো চলছে আমি ধারাবাহিকভাবে আপনাদের বলবো, এটার মধ্য থেকে আপনাদের যেটা ভালো লাগে সেখানে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। লিঙ্ক মিঙ্ক কোনো কিছুই লাগবে না, আমি বলে দেব, জাস্ট এটা ফলো করলেই হবে। ওকে, তো যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন। আমি চেষ্টা করব আপনাদের ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য যেন কোনো সমস্যা না হয়। প্রথমতই যে বিষয়টা সেটা হচ্ছে দুর্নীতি দমন কমিশন। আর এটার আপনার একটা বিষয় আপনারা করতে পারেন, যেহেতু 35টা বিষয় এখানে বলতে যাচ্ছি ভিডিওটা অনেক লং হয়ে যাবে, যেটাতে আবেদন করবেন সেইটা আপনার স্ক্রিনশট দিয়ে রাখবেন, এতে করে আপনার এই লিঙ্কটাও পেয়ে যাবেন, সাথে করে আপনার সেখানে ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। তো আপনারা যেটাতে আবেদন করবেন প্রথমত এই লিঙ্কটা আপনার ফোনে টাইপ করবেন, এবং সেখানে গেলে সরাসরি আপনার আবেদন যে একটা ফর্ম আসবে সেই অপশন পেয়ে যাবেন, কিন্তু তার উপরে দেখবেন কি আপনার অ্যাডভার্টাইজমেন্ট মানে বিজ্ঞপ্তি, ওই বিজ্ঞপ্তিটাতে দেখে আপনারা কোনটাতে আবেদন করবেন ঠিক তখন সেটা বুঝতে পারবেন এমনি এমনি। তো প্রথমতই হচ্ছে দুর্নীতি দমন কমিশন, আবেদনের সময়সীমা হচ্ছে 15/6/2022, মানে এটা হচ্ছে আপনার আজকেই শেষ। তার পরবর্তীতে যেটা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, একদম ভালো একটা চাকরি, তো এখানে যাওয়ার পরে যে এখানে গেলেই আপনারা পেয়ে যাবেন। তার পরবর্তীতে যেটা সেটা হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, এখানে 173টি পদ আছে। তার পরবর্তীতে আপনারা যে লিঙ্কে গেলেই পেয়ে যাবেন ডিটেলস। তার পরবর্তীতে বাংলাদেশ রেলওয়ে, 684টি পদ, এখানে 18/7/2022 পর্যন্ত আবেদন করা যাবে। বিভিন্ন পদ আছে, একটা পদ আছে সেটা হচ্ছে গেটম্যান, তো এখানে গেলে আপনারা আবেদন করতে পারবেন। তার পরবর্তীতে বাংলাদেশ জাতীয় জাদুঘর, 105টি শূন্য পদ আছে, লিঙ্কে গেলেই আবেদন করতে পারবেন। তার পরবর্তীতে যুব উন্নয়ন অধিদপ্তর, এইখানেও লিঙ্ক দেওয়া আছে, আপনারা গেলে আবেদন করতে পারবেন, 87টি পদ আছে। তার পরবর্তীতে বাংলাদেশ সড়ক ও পরিবহন কর্পোরেশন, আমি দুর্নীতি দমন কমিশনের বিগত প্রশ্ন এবং এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো, এখানে অনেক বেশি পদ আছে। তো তার পরবর্তীতে যেটা সেটা হচ্ছে যে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, এই তিতাসের চাকরি একটা সোনার হরিণ, এখানে নতুন একজন চাকরি পেয়েছে আমারই সাথে থাকে। যাই হোক, 20,000 টাকা আপনার ঈদ বোনাসের জন্য কাপড় চোপড় কেনার জন্য পেয়েছে, এইটা একটু চাটু কম করি। তো তারপর হচ্ছে যেটা সেটা আমি অনেক আগে আপনাদের বলেছিলাম যে জেলা প্রশাসকের কার্যালয়, মানে প্রত্যেকটা জেলা প্রশাসকের কার্যালয়ে এখন সার্কুলার হচ্ছে, এই সার্কুলারগুলো দেখে বিশেষ করে আপুরা যারা আছে আপনারা জেলার মধ্যে যদি চাকরি বাকরি করতে চান সেক্ষেত্রে এখানে আবেদন করতে পারেন। তো জেলা প্রশাসকের কার্যালয়ের পটুয়াখালীতে, এটা পটুয়াখালীর জন্য। তার পরবর্তীতে জেলা, এখন যাদের যেখানে লিঙ্ক দেওয়া নাই আপনারা এটা লিখে সার্চ করুন যে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি, পটুয়াখালীর লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন, এত লিঙ্ক এখানে সংযোগ করা সম্ভব নয়। তো জেলা প্রশাসকের কার্যালয় মানিকগঞ্জ, মানিকগঞ্জে একটা। তার পরবর্তীতে যেটা জেলা প্রশাসকের কার্যালয় গোপালগঞ্জ, খুব ঘৃণা করি জেলাটা। তার পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয় ফরিদপুর, তারপরে হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় টাঙ্গাইল, তার পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয় সিলেটে, তার পরবর্তীতে জেলা বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্রেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি ব্যাপেক্স, ব্যাপেক্স এটার হচ্ছে সংক্ষিপ্ত, এখানে আপনারা এই লিঙ্কে গেলে আবেদন করতে পারবেন, 25 টাকা ক্যাটাগরির লোক নেবে। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্রেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি হচ্ছে এটা, তো ব্যাপেক্স। তার পরবর্তীতে হচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক, তার পরবর্তী হচ্ছে টেলিটক বাংলাদেশ লিমিটেড, তার পরবর্তীতে অনলাইনে আবেদনের লিঙ্ক এটা টেলিটকের, এই যেখানে যারা আবেদন করতে চান এখানে সুন্দর একটা সিম পাবেন। তার পরবর্তীতে পূবালী ব্যাংক লিমিটেড, পূবালী ব্যাংকে যারা আবেদন করতে চান এখানে দেখতে পারেন। আর সফটওয়্যার ডেভেলপমেন্ট, এটা হয়তো বা ইঞ্জিনিয়ার নেবে। তো বৃহৎ করদাতা ইউনিট মূল্য সংযোজন কর, এখানে 6 ক্যাটাগরিতে নিয়োগ দেবে, এই যে এখানে লিঙ্ক দেখতে পাচ্ছেন, লিঙ্ক দেখে ঢুকে গেলেই চলে আসবে। তারপরে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, এখানে 10 ক্যাটাগরির লোক নেবে, এখানে ডেট দেখতে পাচ্ছেন, আমি বলেছি যে আপনার স্ক্রিনশট দিন, একটা স্ক্রিনশট দিলে ওইটা দেখে আপনার মানে আগে চয়েস করুন যে কোথায় আবেদন করবেন। তারপরে হচ্ছে পেট্রোবাংলা, পেট্রোবাংলাতে 45টি পদ আছে। তার পরবর্তীতে অনলাইনের আবেদন, এটা এই যে এইখানে নিজের পেজে চলে আসছে, একটু দেখুন।
তার পরবর্তীতে যেটা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ, এখানে 35টি পদের জন্য, তারপরে 13 এখানে 14 আছে। ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, এখানে গেলে আবেদন করতে পারবেন। আমি বলেছি যে গুগলে গিয়ে সার্চ করলে এই নাম লিখে চলে আসবে সার্কুলার। তারপরে বাংলাদেশ স্টাট বোর্ড, এখানে 29/6/2020 পর্যন্ত 11 ক্যাটাগরির লোক নেবে। তারপরে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনীতে অনেক লোক নেবে, যারা নাম মাপি বাজেন না, নিজ দিয়ে যান, তাদের অ্যাপ্লাই করার দরকার নেই। তার পরবর্তীতে হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর BNCC অধিদপ্তরের লোক নেবে। এটা হচ্ছে 3 ক্যাটাগরির, BNCC যে কলেজে প্রশিক্ষণ নেয় যে ওইটা, ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অফ বাংলাদেশ, এখানে দেখুন 4 ক্যাটাগরির লোক নেবে। তারপরে কাস্টম এক্সাইজ অফ ভ্যাট কমিশনের খুলনা, এখানে লোক নেবে 11 ক্যাটাগরিতে। তারপরে বাংলা তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, 220টি পদ ওরে মা। তার পরবর্তীতে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, এখানে লোক নেবে 5 ক্যাটাগরিতে। তারপরে ব্র্যাক, ব্র্যাক অনেক ভালো একটা চাকরি, যাদের বয়স শেষ হয়ে গেছে এখানে কিন্তু আবেদন করতে পারেন, কারণ ব্র্যাক বাড়ির কাছে সচরাচর নিয়োগ দেয়। ঋণ কর্মকর্তা প্রগতি। তার পরবর্তীতে হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, 173টি পদে লোক নেবে। আমার মনে হয় এখানে দলবলের যারা আছে তারাই বেশি ঢোকার কথা। তার পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, মানে ওই যে আপনার গোপালগঞ্জে একটা বিশ্ববিদ্যালয় আছে, ওখানে প্রচুর দুর্নীতি হয়েছিল, সেটা নিয়ে অনেক পত্রিকায় লেখালেখি হয়েছিল, আর গোপালগঞ্জ এমনিতেই তো আমার কাছে বিষ। তারপরে হচ্ছে বিবি হচ্ছে বাংলাদেশ ব্যাংক, পদের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, 225টি পদ আছে। তারপরে হচ্ছে পল্লী সঞ্চয় ব্যাংক, এখানে 3 ক্যাটাগরিতে 125টি পদ আছে। তারপরে জাতীয় বিশ্ববিদ্যালয়, সর্বশেষ যেটা, 19 ক্যাটাগরির লোক নেবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারলে আপনার টাকা পয়সার কোনো অভাব হবে না, যদিও এগুলো আমি চাই না। তো যাই হোক, এটাই ছিল আপনার লাস্ট। তো আজ পর্যন্তই, যাদের ভালো লাগে আমাদের এই যে চ্যানেল জব হেল্পলাইন বিডি চ্যানেলটা, সাবস্ক্রাইব করে রাখুন সবসময় আপডেট পাওয়ার জন্য। আজ পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।